আপনারা আমার এখানে দেখতেই পারতেছেন, আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করার চেষ্টা করতেছি, এই জন্য আমি আমার জিমেলটি দিয়েছি এবং আমার পাসওয়ার্ডটি দিয়েছি, দেখি লগ ইন হয় কি না। এই জন্য জাস্ট আমি এখানে লগ ইন একটা ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আসতেছে লগ ইন কোড রিকোয়ার্ড, মানে লগ ইন কোড চাচ্ছে, বাট আমার কোনো লগ ইন কোড নাই। ফেসবুকে আপিল করার 3 দিন পরে এখন আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার আইডিটি লগ ইন করার চেষ্টা করব, দেখি লগ ইন হয় কিনা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার সেই জিমেলটি দিয়েছি এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু দিয়েছি, আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি। এখন জাস্ট আমি জাস্ট সিম্পলি এখানে লগ ইন একটা ক্লিক করে দিব, দেখি আমার আইডিটি লগ ইন হয় কিনা। আপনারা দেখতেই পেলেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আমার আইডিটি লগ ইন হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা অলরেডি দেখেছেন আমি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিয়েছি টু ফ্যাক্টর কোড ছাড়াই আমি আমার আইডিটি লগ ইন করেছি এবং কোনো এনআইডিও আমি সাবমিশন করিনি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এটাকে কেন্দ্র করে আমাদের ভিতরে অনেকেই এই সমস্যাটা নিয়ে দীর্ঘদিন ভুগতেছে, হয়তো বা কেউ ফোন রিসেট মেরেছে বা কারো ফোন নাম্বার হারিয়ে গিয়েছে বা কারো ফোনটাই হারিয়ে গিয়েছে বা কেউ হয়তোবা গুগল অথেন্টিকেটর অ্যাপ বা ডিউ মোবাইলের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করেছিল, পরবর্তীতে অ্যাপটাই ডিলিট করে দিয়েছে যার কারণে কোড আর আসে না। এছাড়াও টু ফ্যাক্টরজনিত বিভিন্ন প্রবলেম রয়েছে, তো একটা ভিডিওতেই আমি সব কিছুর সমাধান দিয়ে দিব। জাস্ট দুইটা ট্রিক অ্যাপ্লাই করে আমি আমার আইডিটি টু ফ্যাক্টর কোড ছাড়াই কিন্তু লগ ইন করেছি, তারপরেই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো আমি জানি আজকের ভিডিওটা দেখার পরে অনেকেরই কাজ করবে, অনেকেরই করবে না, সেক্ষেত্রে আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। এছাড়াও আমি টু ফ্যাক্টর বাইপাস, লক আইডি আনলক, ডিজেবল অ্যাকাউন্ট রিকোভারি, হ্যাক অ্যাকাউন্ট রিকোভারি কাজ করে থাকি, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমার দ্বারাও কাজটি করে নিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে পেমেন্ট করতে হবে। তো এই সম্পূর্ণ বিষয়গুলোই থাকছে আজকের ভিডিওতে, তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারবেন তারাই ভিডিওটি দেখবেন, আর যারা দেখতে পারবেন না তারা এখান থেকেই চলে যান, কারণ ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের প্রত্যেকের জন্য। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি, লেটস চেক ইট আউট। ওকে, এই জন্য আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করতেছি, জাস্ট একটু লক্ষ্য করুন। সরাসরি আমি ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপের ভিতরে চলে যাব। তো অ্যাপের ভিতরে আসার পর এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করি। আমি আপনাকে আমার ইমেল এবং পাসওয়ার্ড দুইটিই দেখিয়ে দিলাম, এই কারণে দেখাচ্ছি আমি এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়েই আবার পরবর্তীতে লগ ইন করে দেখাবো, একেবারে 100% লাইভ প্রুফ সহকারে আজকের ভিডিওতে দেখাবো, যাতে করে কোনো ধরনের সন্দেহ না থাকে। ঠিক আছে, জাস্ট আমি এখানে আমার জিমেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে জাস্ট লগ ইন একটা ক্লিক করব। দেখুন লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লগ ইন কোড রিকোয়ার্ড চাচ্ছে, অর্থাৎ লগ ইন কোড চাচ্ছে, বাট আমি এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করেছিলাম, বাট পরবর্তীতে সেই অ্যাপটা আমি ডিলিট করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে অ্যাপের কাজও হতে পারে বা আপনি নাম্বারের মাধ্যমেও টু ফ্যাক্টর অন করে থাকলেও সেমভাবে কিন্তু সলভটা করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আমার এখানে কোডটা আছে, তারপর আমি যেখানে হ্যাভিং ট্রাভেলে ক্লিক করি দেখুন এখানে কিন্তু আমি যদি নেক্সটে ক্লিক করি এখানে আমার এনআইডি দিয়ে আমার আইডিটা রিকোভারি করতে হবে, বাট যেহেতু আমাদের এনআইডিও নাই বা আমাদের ফোন নাম্বারও নাই বা আমাদের কোনো গুগল অথেন্টিকেটর অ্যাপও নাই, সেক্ষেত্রে আমি জাস্ট আমার ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করব। জাস্ট গুগল ক্রোমটা ওপেন করলাম, ওপেন করার পরে যদি আমি এখানে লিখে সার্চ দিই facebook.com, জাস্ট এখানে facebook.com লিখে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখন আমি আবার এখানে লগ ইন করার ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনাদের কোনো ধরনের কনফিউশন না থাকে আইডিটা রিকোভারি করার ক্ষেত্রে। তো এখানে দেখুন আমি জিমেলটি দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে জাস্ট লগ ইন একটা ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে কিন্তু এখানে দেখুন কোড চাচ্ছে, বাট আমার তো কোনো কোডই নেই, তা সেক্ষেত্রে আমি কীভাবে এখানে কোডটি বসাবো। তারপর যদি আমি এখানে হ্যাভিং ট্রাভেলে ক্লিক করি সেমভাবে কিন্তু এখানে এরকম অপশন যাচ্ছে, তো যেহেতু আমার কোড নাই সেক্ষেত্রে কিন্তু আমি লগ ইনটা করতে পারতেছি না। এখন আসি মূল বিষয়ে, জাস্ট আমি এখান থেকে এটা কেটে দিই। ঠিক আছে, তো আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি যে দুটো ট্রিক অ্যাপ্লাই করেছি তা আপনিও কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাট ফার্স্ট আপনি এখানে লিখবেন, জাস্ট এখানে সার্চ বারে লিখবেন হাউ ডু আই গেট মাই সিকিউরিটি কোড ফর লগ ইন ইন্টু ফেসবুক। এই যে দেখুন লেখাটা চলে আসছে, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন, দেওয়ার পরে সবার উপরে ফেসবুকের একটি ওয়েবসাইট চলে আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যদি আপনি নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে থাকেন সেক্ষেত্রে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেরকম ইন্টারফেস আসছে সেম একটি ইন্টারফেস আসবে,
যদি আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপ বা ডিও মোবাইল অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টর অন করে থাকেন, সেক্ষেত্রে আপনি যা সেখানে থার্ড পার্টি অ্যাপ এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি গুগল অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টরটা অন করেছি, সেক্ষেত্রে আমি থার্ড পার্টি অ্যাপটাই সিলেক্ট করলাম। তো আপনার ক্ষেত্রে আপনি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাও সিলেক্ট করতে পারবেন, কাজটা কিন্তু সেমই। ওখানে ক্লিক করলো এই অপশনে চলে আসবে, দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, হাউ ডু আই ইউজ টেক্সট মেসেজেস, জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন আবার একটু স্ক্রল করে নিচে আসবেন, দেন একটু স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, হোয়াট টু ডু ইফ ইউ ক্যান নট লগ ইন, জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন একটু স্ক্রল করে আবার নিচে আসবেন, নিচে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, ওয়াজ দিস হেল্পফুল, জাস্ট আপনি এখানে নোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এখানে একটা টেক্সট সেন্ড করতে হবে। তো কী টেক্সট সেন্ড করবেন চলুন দেখে নিই। যা সরাসরি আমি আমার নোটপ্যাডটা ওপেন করব। নোটপ্যাডটা ওপেন করার পর আমি এখানে অলরেডি একটি টেক্সট লিখে রেখেছি। তো দেখুন আমি এখানে লিখে রেখেছি, ডিয়ার ফেসবুক টিম, আই হ্যাভ মাই ফেসবুক পাসওয়ার্ড, সো রিকোয়েস্টিং দ্য ওটিপি ফ্রম ফেসবুক অন্ট ওয়ার্ক বিকজ ইট ইজ নট হোয়াট আই নিড, ইট ইজ দ্য সিকিউরিটি কোড আই এম নিডিং টু রিসিভ ফ্রম দ্য গুগল অথেন্টিকেশন অ্যাপ। যেহেতু আমি গুগল অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে টু ফ্যাক্টরটা অন করেছি, সেক্ষেত্রে আমি এখানে গুগল অথেন্টিকেশন অ্যাপটা উল্লেখ করেছি। আপনার ক্ষেত্রে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন জাস্ট মেনশন করলেই হবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনি টেক্সটটা কপি করবেন, জাস্ট এখানে এটা লেখার পরে আপনার আইডির ফুল নামটা আপনি দিয়ে দেবেন। দেখুন আমার আইডির ফুল নামটা আমি দিলাম, তারপরে আমার আইডির ইমেলটা আমি দিয়ে দিলাম, তারপরে যদি ওই আইডিতে আপনার ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার দিবেন, এবং আপনার সেই ফোন নাম্বারটা কোন অপারেটরের, লাইক যদি আপনার গ্রামীণ নাম্বার হয় তাহলে আপনি দিবেন গ্রামীণ ফোন, আপনার যদি রবি হয় রবি দিবেন, এয়ারটেল হয় এয়ারটেল দিবেন, অর্থাৎ যেই অপারেটর সেই অপারেটরটা আপনি দিয়ে দিবেন। তারপরে যদি আপনার ওই আইডির ডেট অফ বার্থটা জানা থাকে সেক্ষেত্রে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপরে আপনি যে ডিভাইস দিয়ে এতদিন সেই ফেসবুক আইডিটা চালাতেন, মোস্ট ইম্পর্ট্যান্ট সেই ডিভাইস নামটা আপনাকে উল্লেখ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য ইজি হবে আইডিটা ফিরে পাওয়ার। তো দেখুন আমার ক্ষেত্রে এখানে ফোন নাম্বারও নেই, আর যেহেতু ফোন নাম্বার নেই সেক্ষেত্রে কিন্তু মোবাইল অপারেটরও নেই, এবং আমার ডেট অফ বার্থটাও মনে নেই, সেক্ষেত্রে আমি এগুলো জাস্ট এখান থেকে কেটে দিব। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এগুলো লিখেছিলাম, জাস্ট আমি এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি জাস্ট আপাতত আমার ফুল নেম, ইমেল এবং ডিভাইসের নামটা দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে এইটুক কপি করব, সম্পূর্ণটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটা একটু বড় হবে আমি জানি, তারপরও কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের 100% কাজ করবে। তো এটা করার পরে জাস্ট এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখন আপনি এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিবেন, দ্যাটস ইট। এই কাজটা হলো আপনার ফার্স্ট ট্রিক। দেন সেকেন্ড যে ট্রিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হলো জাস্ট আপনি যেই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলেছেন সরাসরি সেই জিমেলে চলে যাবেন। আর যদি অ্যাকাউন্টে কোনো জিমেল না থাকে অবশ্যই আপনার যেই ফোনটার মাধ্যমে আপনি ফেসবুকটা চালাতেন সেই ফোনে যে জিমেলটা আছে সেই জিমেলের মাধ্যমে ফেসবুকে একটি মেল করতে হবে, ঠিক আছে। তো আমি আমার জিমেলটা ওপেন করলাম, ওপেন করার পরে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন সুজন ইউর ফিড, মানে আমার যেই জিমেলটার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খোলা ছিল সেই জিমেলটা এখানে সিলেক্ট করা আছে। এখন জাস্ট আমি এখানে প্লাস একটা ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে এই যে আমি এখানে লিখে রেখেছি অলরেডি security@facebookmail.com, এটা হলো ফেসবুকের সিকিউরিটি একটি মেল, ঠিক আছে। তো এই মেলটি আপনি এখানে টুয়ের জায়গায় দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি সাবজেক্টে লিখে দিবেন টু ফ্যাক্টর কোড প্রবলেম, ঠিক আছে। তো জাস্ট আপনি এটা লিখে দিবেন, লিখে দেওয়ার পরে সেমভাবে যেটা আপনি ওখানে টেক্সটটা লিখেছিলেন সেই টেক্সটাই সেমভাবে আপনি এখানে লিখে দিবেন, লিখে তাদেরকে সাবমিট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে এখন জাস্ট আপনি সিম্পলি এখান থেকে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। ওকে, আমার কিন্তু দুটো ট্রিক অ্যাপ্লাই করে সাবমিট দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমি ওয়েট করে দেখি ফেসবুক থেকে কখন আমার আইডিটি টু ফ্যাক্টর কোড ছাড়াই লগ ইন করার ব্যবস্থা করে দেয়। এর ফাঁকে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখি আমার টাইম এবং ডেটটা দেখিয়ে রাখি। এই যে আপনারা এখানে দেখতেই পারতেছেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি ফার্স্ট 11 আগস্ট 8:47, ঠিক আছে। আমি নর্মালি এই টাইমেই কিন্তু ভিডিওটা বানাই। তো আমি দেখি যেদিন ফেসবুক থেকে আমার আইডিটি লগ ইন করে দিবে কোড ছাড়াই, সেদিন আমি আবার ভিডিওটা মেক করে দেন আমি ভিডিওটি আপলোড দিব। ততদিন পর্যন্ত আমি একটু ওয়েট করি। প্রিয় বন্ধুরা, খুবই খুশির সাথে জানাচ্ছি যে আমার আইডিটি কিন্তু রিকভার হয়ে গেছে, এখন আর টু ফ্যাক্টর কোড চাচ্ছে না। তো সেটা আমি দেখাচ্ছি। আমি দেখুন আমি অ্যাপ্লাই করেছি 11 তারিখ, এখন 14 আগস্ট, অর্থাৎ 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা পরে
আমার আইডি কিন্তু টু ফ্যাক্টর ছাড়াই আমি লগ ইন করতে পারতেছি। তো এখন আমি দেখাচ্ছি সরাসরি আমার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আমি এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর আমি জাস্ট এখানে লিখে ছাড়া দিব facebook.com। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন, সরাসরি ফেসবুক অ্যাপটা ইউজ করবেন না, ঠিক আছে। জাস্ট এটা আমি লিখে একটা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে জাস্ট একটু আমি ওয়েট করি। ওয়েট করলে এখানে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আর এটা লগ ইন করে দেখিয়েছিলাম সেটাই আমি দেখাবো এখন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে যে জিমেলটা আমি দিয়ে ফার্স্টে দেখিয়েছিলাম এবং যেই পাসওয়ার্ডটা দিয়ে ফার্স্টে দেখিয়েছিলাম সেই দুটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন জাস্ট আমি এখানে লগ ইনে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন লগ ইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার আইডিটি লগ ইন হয়ে গেল, হুইচ ইজ রিয়েলি গুড। জাস্ট এখন আমি ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন এই যে দেখুন আমার আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেলো।